হাজগপর কার্যালয় ফণীভূষণ চৌধুরীক উষ্ম আদরণি। আগন্তুক লোকসভা নির্বাচনের দিন চমু চাপি অহারে তৎপরতা বাড়িছে প্রতিটি রাজনৈতিক দলের। অধীর অপেক্ষার অন্তত কালি ঘোষণা করা হয়েছে বরপেটা আর ধুবুরী লোকসভা সমষ্টির দুজনক অগপ প্রার্থীর নাম। বরপেটা লোকসভা সমষ্টিত প্রার্থিত্ব লাভ করে বয়গাঁও বিধানসভা সমষ্টির বিধায়ক ফণীভূষণ চৌধুরী। ইয়ার পিছতে নিজ সমষ্টিত নির্বাচনী তৎপরতা প্রতিপন্ন করে আজি ফণীভূষণ চৌধুরী উপস্থিত হয় হাজো অসম গণ পরিষদের মুখ্য কার্যালয়। হাজত উপস্থিত হওয়া প্রার্থী ফণীভূষণ চৌধুরীক উষ্ম আদরণি জানায় হাজো অগপর নেতাকর্মী সকলে। হাজো অগপর কর্মী সকলের পর অভিনন্দন গ্রহণ করে আগন্তুক নির্বাচন সম্পর্কে নির্বাচনী রণকৌশল গঠন করার দলীয় কর্মী সকলের সঙ্গে মত বিনিময় করে। পূর্বে বিধানসভা নির্বাচনত দুবারক আঞ্চলিকতাবাদের বিজয় ধ্বজা উড়া হাজো সমষ্টিত উপস্থিত হয়ে কংগ্রেসের আন কোনো বিরোধী প্রত্যাহ্বান নহয় বলে মন্তব্য করে ফণীভূষণ চৌধুরী। তদুপরি কা সন্দর্ভত গণ পরিষদের পূর্বর স্থিতি বাহাল থাকা বলেও সংবাদ মাধ্যমক সদরি করে ফণীভূষণ চৌধুরী। প্রার্থীগীক আদরণি জানার মুহূর্তত উপস্থিত থাকে অগপ হাজো বিধান পরিষদের সভাপতি বলি কলিতা, সম্পাদক আশিক চৌধুরী, প্রদীপ চন্দ্র দাস, আতাউর রহমান, কেন্দ্রীয় সাধারণ পরিষদের সদস্য অরূপজ্যোতি কলিতা, উপসভাপতি রাতুল ভরালি, কার্যালয় সম্পাদক মৃদুল হুসেন, সাংগঠনিক সম্পাদক সেলিম আহমেদ, যুব পরিষদের সভাপতি লিতুল দাস, হাজির আহমেদ, রফিকুল ইসলাম, কমল দাসকে ধরে শতাধিক দলীয় কর্মী। এতিয়া পার্টিজনে মানে আজ গুহীর আছি গুহাটা মানে বঙ্গাইগাঁও যাত্রা করছি আর বঙ্গাইগাঁও যাত্রা করতে সময় মানে রাস্তার পর মই ফোন করেছিলো তারপরে এখানে মই ফোন করেছিল মো কারণে মই শুনলো যে আছে গম পাইছে আমার পার্টির পিছন আহব আমি বই আছো পার্টি অঞ্চল এতিয়ালৈকে প্রার্থী ঘোষণা হওয়া নাই কিন্তু ইতিমধ্যেই কংগ্রেসেরও প্রার্থী দিব বলে একটা খবর ওলাইছে। এজেপিরও দুলু আহমেদর ইতিমধ্যে নিজাববীয় নয়নক ঘোষণা করেছে যে তেখেতও ইলেকশনত অবতীর্ণ হব আপনার বিরুদ্ধে। গতিকে আপনি যদি কংগ্রেস আর এজেপি দুটা ক্যান্ডিডেটে থাকে কোন আপনার মানে প্রত্যাহ্বান হব পারে? প্রত্যাহ্বান আসলে ইহা যদি বর্তমান এই আমার মিত্রজন ভারতীয় জনতা পার্টি আর গণ পরিষদ সম্পর্কে থাকা কথা ইয়াত আমি এই সমষ্টিটোত মই ভাবিম যে মোটামুটি 80% মানুষ আছে। এই 70-80% থাকা মানুষ যিখিনি সপক্ষে আছে মিত্রজোঁটৰ সপক্ষে গতিকে ইয়াত আমাৰ আচলতে প্ৰত্যাহ্বান আহিব বুলি মই নভাবোঁ। হাজৰ পৰা কমলাকান্ত দাসৰ ৰিপৰ্ট, প্ৰাতঃ টাইম ডিজিটেল। শদিয়াৰ পৰা ধুবুৰীলৈ, বৰাকৰ পৰা ব্ৰহ্মপুত্ৰলৈ সকলোৰে মাজত চিনাকি এটা নাম প্ৰাতঃ টাইম। থলুৱা ভাষা, কৃষ্টি আৰু সত্য বাতৰিৰ আধাৰত প্ৰতিষ্ঠিত খবৰ প্ৰাতঃ টাইমৰ প্ৰতিটো বা বাতৰি পুংখানুপুংখভাৱে চাবলৈ ফেচবুক, ইউটিউব, ৱেবছাইট, টুইটাৰ, ইনষ্টাগ্ৰাম আৰু ব্লগাৰ পেজত লাইক আৰু ফ'ল' কৰক।